ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ভোররাত থেকে অনেকে টিকিটের জন্য লাইন ধরেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে টিকিট প্রত্যাশীদের আছে নানা অনিয়মের অভিযোগ। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, কমলাপুরের টিকিট প্রত্যাশীরা কি বলছেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিয়েছে? ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ, দেয়া হচ্ছে 11 আগস্টের টিকিট। রাজধানীবাসী যারা 11 তারিখে নারী টেনে বাড়ি ফিরতে চান, সেসব টিকিট যারা প্রত্যাশী রাজধানীবাসী কিন্তু কমলাপুর রেল স্টেশনে আসছেন। আপনাকে যদি একটু দেখাই যে যারা টিকিট প্রত্যাশী যারা রয়েছেন, দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে তাদের যে কাঙ্ক্ষিত টিকিট সেটি নেওয়ার তারা চেষ্টা করছেন। তবে আজকের উপস্থিতি কিন্তু কিছুটা কম। দশ আগস্টের টিকিটের জন্যে যে চাপ ছিল, অর্থাৎ এখন যে দৃশ্য আপনি দেখছেন, তার কয়েক গুণ বেশি ছিল 10 তারিখে। অর্থাৎ বৃহস্পতিবার যারা এসেছিলেন, বৃহস্পতিবারের উপস্থিতি অনেক বেশি। আর আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই যে অনলাইনেও কিন্তু টিকিট দেওয়া হচ্ছে, অর্থাৎ 50 ভাগ টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এবং সেখান থেকেও নেওয়ার সুযোগ রয়েছে। যদিও অভিযোগ রয়েছে যে অনলাইনে টিকিটটি এখন নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কেননা অ্যাপে হয়তো বা ইন্টারনেটের দুর্বলতার কারণে সেখানে ঢুকতে পাচ্ছেন না, একটি অভিযোগ আমরা পেয়েছি। আর আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই কমলাপুর রেল স্টেশন ছাড়াও আরও 4টি জায়গা থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। সেটি হচ্ছে বিমানবন্দর, তেজগাঁও, বনানী স্টেশন এবং ফুলবাড়িয়া পুরাতন রেলভবন থেকেও কিন্তু ট্রেনের টিকিট নিতে পাচ্ছেন। আর আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এবার কিন্তু যারা নারীরা রয়েছেন তাদের সুবিধার্থে কিন্তু 2টি লেন করে দেওয়া হয়েছে আলাদা, সেখান থেকেও কিন্তু তারা টিকিট নেওয়ার সুযোগ রয়েছে। আর আপনাকে বলে রাখি যে আজকে যেহেতু শেষ দিন টিকিট দেওয়ার, সেটি দেওয়া হবে হচ্ছে বিকেল 4টা পর্যন্ত, এবং ফিরতি যে টিকিট, ট্রেনের টিকিট, সেটি হচ্ছে 5 আগস্ট থেকে দেওয়া হবে এবং যেটি শেষ হবে 9 আগস্ট পর্যন্ত চলবে। সাবরিনা আপেল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আপেল শাহরিয়ার।